সোমবার ছট পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘের সম্পাদক রাসবিহারী হালদারের উদ্যোগে 500 জন মহিলার হাতে ছট পুজোর সামগ্রী ও শাড়ি তুলে দেওয়া হয়। দেখুন, আমরা প্রতি বছরই এই কর্মসূচি নিই ছট পুজোর সময়। যারা ছট পুজো করে তাদের হাতে ছট পুজোর সামগ্রী এবং বস্ত্র তুলে দিই। এবছরও করা হলো, প্রায় 500 মহিলাদের হাতে এই জিনিসগুলো তুলে দিলাম। আমরা তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের পক্ষ থেকে এখানে আশেপাশে যতগুলি ওয়ার্ড আছে, 15, 16, 17 এবং কিছু তেজগঞ্জ এলাকার এবং পঞ্চায়েত এলাকারও কিছু, সব এলাকায় আমরা যারা ছট পুজো করে তাদের হাতে তুলে দিলাম। এখানে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় উপস্থিত ছিলেন, পৌরসভা চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জি মহাশয়, ভাইস চেয়ারপার্সন আইনুল হক মহাশয়, ভাইস চেয়ারপার্সন আলপনা হালদার মহাশয় এবং মেহবুব রহমান থেকে শুরু করে পল্লব দাস থেকে শুরু করে চন্দনা দাস, এখানে 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেত্রী এবং আরও অনেক নেতৃত্ববর্গ উপস্থিত ছিল। ঠিক আছে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পৌরসভার 2 সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, তৃণমূলের জেলা সহ সভাপতি মেহবুব রহমান, চন্দনা হালদার, অনামিকা সাই মণ্ডল, পল্লব দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আগে 10 তারিখে বিকেলবেলায় সূর্য যখন ডুববে তখন ঘাটে যেতে হবে, আবার তারপরের দিন নীলাজ্জা উপোস করে সূর্য না ওঠা পর্যন্ত উপোস করে থাকতে হবে, তাই তো? এটা অনেকে কঠিন, প্রায় 1 সপ্তাহ নিরামিষ মতো খেতে হয় তার প্রস্তুতি নিতে গেলে। ছট পুজো কিন্তু প্রচণ্ড নিষ্ঠার পুজো, মানে সব পুজোই নিষ্ঠার, কিন্তু ছট যেন আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত নিষ্ঠার। এবং এতদিন ধরে এই লাউ ভাত দিয়ে আবার রাত্রিবেলায় কেউ থাকবে না, শুধু প্রদীপ ধরিয়ে, তাই তো? খাবার সময় কেউ দেখতে পাবে না, হাঁকি না, আমি অভ্যেস হয়ে গেছে আমার, সব কিছুকে মেনটেন করা খুব কঠিন। তা যাই হোক, আপনারা পুজো করছেন ভালো, এখানে ধন্যবাদ জানাই এই যে স্মৃতিসংঘ, তারা আপনাদের উপকরণ এবং সেই সঙ্গে একটু নূতন বস্ত্র দেওয়ার চেষ্টা করেছেন, এগুলো আছে। উদ্যোক্তা আমাদের এখানকার রাসবিহারী আছেন, তিনি উদ্যোগ নিয়েছেন, আইনুলবাবু এখানে রয়েছেন, মেহবুব আছেন, আলপনা হালদার আছেন, অনিলবাবু আছেন, পল্লববাবু আছেন, সবাই এখানে আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।